শাকিব খান প্রতিজ্ঞা করেছিলেন অপু অপবিশ্বাসের সঙ্গে আর জীবনে কোনোদিন কথা বলবেন না সেই সাকিব খান আজ তাদের বিবাহ বিচ্ছেদের এক সপ্তাহ না গড়াতেই অপু সঙ্গে কথা বললেন অপু জানান কলকাতায় ভাইজান এলো ছবির শুটিংয়ে সাকিব সেখান থেকে অপুকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে অপু ফোন রিসিভ করে জানতে চায় কে সাকিব তার নিজের পরিচয় দেন সেই অপু জয়কে নিয়ে কলকাতায় ছুটে গেছেন সাকিবের কাছে সাকিব জয় আর কলকাতার নায়িকা শ্রাবন্তীর একটি ছবি রবিবার কলকাতার একটি চলচ্চিত্র প্রযোজনার প্রতিষ্ঠানের ফেসবুক পেজে ভাইরাল হয় ছবিতে দেখা যায় শ্রাবন্তীর পুলে সাকিব ও দম্পতির একমাত্র সন্তান জয় সাকিব বলেন আমি সত্যি অবাক হয়েছি অনেকদিন পর আব্রামকে কাছে পেয়েছি আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি বেশ ফুরফুরে লাগছে জানা গেছে রোববার সন্ধ্যায় আব্রাহাম মায়ের সাথে কলকাতায় আসেন পরে শুটিং ইউনিটের মানুষের সাথে যোগাযোগ করে বাবাকে সারপ্রাইজ দিতে ফটোশ্যুটে হাজির হন সাকিব অপু বলেন সাকিব তাকে বাচ্চাটি একবার দেখার জন্য অননবিনয় করতে থাকেন তখন অপু রেগে গিয়ে বলেন আমাকে অপু বলে ডাকবেন না মিস অপু বলুন আর হ্যাঁ তুমি বলে না আপনি বলে সম্বোধন করুন এরপরেও নাকি সাকিব তাকে তুমি করেই ডাকে আর বাচ্চাটিকে দেখার জন্য অপুর কাছেও অননবিনয় করতেই থাকে সাকিব সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস এর মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ